মুসলমান কি কাজ করলে কাফের হয়ে যায়? মুসলমান সে যদি ইসলামের কোন বিষয়কে অস্বীকার করে, আল্লাহর কোন বিধানকে নিয়ে তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে, তখন সে কি হয়? কাফের হয়ে যায়। তখন সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আল্লাহর কোন একটা বিধান আছে, সে বলে না এটা আমার কাছে যুক্তিক মনে হয় না, আল্লাহর বলার কোন নির্দেশ দিয়েছে সেটা নিয়ে তাচ্ছিল্য করে। অনেক সময় দেখবেন যুবকরা নিজের কোন এক বন্ধু দাঁড়িয়ে রেখেছে, আপনি দাঁড়িয়ে রাখেন নাই, আপনি দাঁড়িয়ে না রাখার কারণে আপনি গুনাহগার হবেন, কাফের হবেন না, কিন্তু কেউ দাঁড়িয়ে রেখেছে তার দাঁড়িকে অপমান করে, অপদস্থ করে, তাচ্ছিল্য করে কোনো কথা বললেন, সাথে সাথে কি হবে? ঈমান চলে? এটা খুব ডেঞ্জারাস একটা বিষয়। কেউ যদি মনে করে আল্লাহর বিধান এখন আর অচল, এখন অন্যটা সচল, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ঈমান ভঙ্গের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আছে। আল্লাহর ইবাদত করতে হয়, সেজদা আল্লাহকে করতে হয়। কেউ গিয়ে কোনো মাজারে কোনো পীরকে সেজদা করছে, সেও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। বিধা ভাইরা।